فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي أمامة قال
قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له رواه الترغيب والترهيب প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, আমার মুসলিম ভাইয়েরা, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় হবে, যেহেতু সামনে রমজান মাস আসছে সেই হিসাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে সিয়াম কি। প্রথম কথা হচ্ছে সিয়াম কি, তারপরে হচ্ছে সিয়ামের গুরুত্ব এবং ফজিলত। তাহলে সিয়াম কাকে বলে, সিয়ামের গুরুত্ব এবং ফজিলত কি, ফজিলত রয়েছে কেউ যদি সিয়াম পালন করে, তো এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যারা ঈমান এনেছে ফেরেশতাগণের উপরে, যারা ঈমান এনেছে কিতাব সময়ের উপরে, যারা ঈমান এনেছে নবীগণের উপরে, যারা ঈমান এনেছে তাকদীর এবং আখেরাতের উপরে, অর্থাৎ ছয়টি বিষয়ের উপরে যারা ঈমান আনয়ন করে তাদেরকেই মূলত ঈমানদার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কি করবে তোমরা? ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিল, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের উপরে যেমন করে সিয়াম ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হলো। কিসের জন্য, কারণটা কি, কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটাই আমরা আজকে সমাজের বুকে বলতে ভুলে যাচ্ছি। আমরা সিয়াম সম্পর্কে অনেক বেশি আলোচনা করি, সিয়ামকে বোঝাতে চেষ্টা করি, কিন্তু সিয়াম রাখলে কেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, সিয়াম রাখলে আমাদের উপকার কি, কি সওয়াব হবে, এই বিষয় সম্পর্কে আমরা এখনো জনগণের সামনে তুলে ধরতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? পরহেজগার। পরহেজগার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইসমা ফিহি ওয়া লা বাগিয়া ওয়া লা গিল্লা ওয়া লা হাসাদা, ওই ব্যক্তি হচ্ছে পরহেজগার যার মধ্যে কোনো কি নাই, লা ইসমা ফিহি, যার পাপ নাই। পাপ নাই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উঠতে বসতে মানুষের পাপ হয়ে যাবে, কুল্লুম মিন বানি আদম খাত্তাব, মানু আদম সন্তানই পাপী, উঠতে বসতে চলতে খাইতে ঘুমাতে পাপ হবেই, কিন্তু খায়রুল খাত্তা, উত্তম পাপী, পাপীদের মধ্যে উত্তম পাপী হচ্ছে ওই পাপী, আত তাওয়াবুন, যারা পাপ করার সাথে সাথেই তওবা করে নাই, ভুল হয়ে গেছে আর কোনোদিন ওই পাপটি করব না, তার মানে এর কোনো পাপ নাই। ওয়ালা বাগিয়া, যে ব্যক্তির মধ্যে কি নাই, জুলুম নাই, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে না, সেই ব্যক্তির মধ্যেই, সেই ব্যক্তি হচ্ছে পরহেজগার। ওয়ালা গিল্লা, ওয়ালা হাসাদা, গিল্লা যে ব্যক্তি খেয়ানত করে না, ওয়ালা হাসাদা যে ব্যক্তি হিংসা করে না, চার পাপ নাই যার, সেই হচ্ছে পরহেজগার, যার পাপ নাই, যার মধ্যে জুলুম নাই, যার মধ্যে খেয়ানত নাই, যার মধ্যে হিংসা নাই, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। আর সিয়াম এসেছে লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে আপনাকে সবাইকে মুত্তাকি বানিয়ে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন এই কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী নাম আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম ইয়া আল্লাহ রাসূল মুরনি বি আমালিন ইয়া আল্লাহ রাসূল আমাকে কিছু আমলের কথা বলুন আমাকে কিছু আমলের উপদেশ দিন বা আদেশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আলাইকা বিসসাউম তোমার উপরে একটি মাত্র আদেশ তুমি বেশি বেশি সিয়াম পালন করো সিয়াম পালন করো কেন ফাইন্নাহু লা আদলা লাহু সিয়াম এমন একটি ইবাদত যার আদল যার সমকক্ষ কোনো ইবাদত পৃথিবীতে আর নাই সিয়ামের এত গুরুত্ব সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই সাহাবী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললাম মুরনি বি আমালিন ইয়া আল্লাহ রাসূল আমাকে আরো কিছু আমলের উপদেশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন আলাইকা বিসসাউম হে ব্যক্তি শোনো তোমার উপরে একটি মাত্র আদেশ তুমি সিয়াম পালন করো সিয়াম যদি পালন করো সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত পৃথিবীতে যত ইবাদত আছে ইবা সিয়ামের তুলনায় লা আদলা লাহু সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই সাহাবী আবার বলছে আল্লাহ রাসূল মুরনি বি আমালিন আমাকে আরো কিছু আমলের কথা আদেশ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ক্বাল আলাইকা বিসসাউম তোমার উপরে আমার যে উপদেশ সেটা হচ্ছে তুমি সিয়াম পালন করবে তোমার উপরে আদেশ তুমি সিয়াম পালন করবে কেন ফাইন্নাহু লা মিসলা লাহু সিয়াম এমন ইবাদত মিসলা লাহু তার কোনো উদাহরণ নাই সিয়ামের সাথে উদাহরণ দেওয়ার মতো সিয়ামের সমকক্ষ করার মতো সিয়ামের সাথে কোনো তুলনা করবে এই তুলনা করার মতো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আর নাজিল করে নাই মানুষ হজ পালন করে টাকা পয়সা খরচ করে হয়তো কোনো সময় অহংকার এসে যেতে পারে মানুষ যাকাত দেয় দান খয়রাত করে তার মধ্যে অহংকার এসে যেতে পারে সলাত আদায় করে পাঁচ ওয়াক্ত মসজিদে যাওয়া আসা করে এর মধ্যেও অহংকার এসে যেতে পারে অনেক আমলের মধ্যেই অহংকার এসে যেতে পারে কিন্তু সিয়াম এমন একটি ইবাদত সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার মধ্যে কোনো অহংকার নাই যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিসসাউম ফাইন্নাহু লা মিসলা লাহু তোমার উপরে সিয়াম ফরজ সিয়াম রাখতে বলছি তুমি বেশি বেশি সিয়াম পালন করো সিয়ামের সমকক্ষ সিয়ামের সমতুল্য সিয়ামের সাথে উদাহরণ দেওয়া যায় এইরকম কোনো আমল পৃথিবীতে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি সিয়াম পালন করতে হবে সিয়াম পালন করলে আর কি হবে সিয়াম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বললেন এই সিয়াম পালন করলে কি হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি একটা সিয়াম পালন করে ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে অন্য কোন উদ্দেশ্য নাই এর মধ্যে মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য নাই কোনো ব্যাপার নাই শুধুমাত্র সিয়াম পালন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সিয়াম পালন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'আদাল্লাহু লাহু ওয়াজাহু আনিন নারি 70 খরিফা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থাৎ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূর করে দিবেন হাদিসটি বুখারী মুসলিম উভয় বর্ণনা করেছে বুখারীর হাদিস নম্বর 2740 নম্বর হাদিস আর মুসলিমের হাদিস নম্বর 1158 নম্বর হাদিস এই হাদিসটা যদি মিশকাতের মধ্যে মূল মিশকাতে খুঁজে বের করেন তাহলে 2053 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার থেকে জাহান্নামকে 1 নয় 2 নয় 70 বছর দূর করে দিবেন আরেকটি হাদিস এসেছে
আন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযা ওয়া জাল্লা বাদাল্লাহু লাহু মিনহু মিয়াত আম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কেউ যদি একটা সিয়াম পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সিয়াম পালন করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি কবুল করে নেন, তাহলে কি হবে, তার থেকে জাহান্নামকে 100 বছর দূর করে দিবেন। হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে এসেছে। আরেকটি হাদিস এসেছে যে হাদিসটি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আনাবি উমামা আল বাহিলি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একটা সিয়াম পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করবে তার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা খন্দক তৈরি করে রাখবে অথবা তার জন্য একটি গর্ত তৈরি করবেন। আর আমাদের অত্র অঞ্চলের ভাষায় টাঙ্গালের ভাষায় বলতে হয় যে পাগার তৈরি করবে, যে পাগারের দূরত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খন্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, সেই খন্দক এত দূরত্ব হবে, এই গর্তের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমান। তো আসমান থেকে জমিনের দূরত্ব কতটুকু, 500 বছরের দূরত্ব। প্রথম হাদিস আমরা পেয়েছি কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করে তার সওয়াব হচ্ছে এই পরিমাণে, তার নেকি হচ্ছে এই পরিমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার থেকে জাহান্নামকে 70 বছর দূর করে দিবেন। দুই নম্বর হাদিস বলেছি কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তার থেকে জাহান্নামকে এতটুকু দূর করে দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দূরত্বর কথা 100 বছরের রাস্তা। আর 3 নম্বর হাদিস বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গর্ত খুঁড়বেন, যে গর্তের দূরত্ব হচ্ছে আসমান জমিন সমান, আসমান এবং আসমান এই জমিন থেকে আসমানের যত দূরত্ব, জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের। তাহলে 70 বছর, 100 বছর, 500 বছর, এর হাদিস পালাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা দিয়েছে। তাহলে এখন সমন্বয় কি, আমরা যারা আমরা দুনিয়াতে বসবাস করি তারা খেয়াল করেছেন যে আমরা ছেলেদেরকে অনেক সময় বলে থাকি যে কোনো কাজ যদি না করতে চাই তখন বলি যে 100 বার করবি, 1000 বার করবি, 70 বার করবি, তার মানে কি, এই কাজটার উপরে জোরদার করা হয়েছে, তার মানে ওলামায়ে কেরামরা বলেছে 70 এবং 100টা অরিজিনাল কোনো শব্দ নয়, বরং 500 বছরের দূর করে দেয়া হবে তার থেকে জাহান্নামকে। কেউ যদি জাহান্না কেউ যদি একটি সিয়াম পালন করে তার থেকে জাহান্নামকে 500 বছরের দূর করে দেবেন। হাদিসটি তিরমিজি বর্ণনা করেছে। হাদিসটি ব্যাপারে কালা তিরমিজি হাদাল হাদিসু হাসানুন সহিহুন, তিরমিজি বলেছে এই হাদিসটি হাসান সহি, হাদিসটি আপনি যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন মেশকাতের মধ্যে 2064 নম্বর হাদিস, আপনি মূল মেশকাতের মধ্যে পেয়ে যাবেন। আর যদি হাদিস একাডেমির মেশকাত খোঁজেন তাও 2064 নম্বর হাদিসে এই হাদিসটি পেয়ে যাবেন। তাহলে এই যে সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, তাহলে সিয়ামটা কি, আমরা সিয়ামকে আমাদের ভাষায় সব সময় আমরা একটি শব্দ বলে থাকি, সেই শব্দটা হচ্ছে রোজা। আসলে রোজাটা বাংলা শব্দ নয়, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত, এই উপোস থাকা বা উপবাস থাকা। উপবাস হিন্দুরাও থাকে, উপবাস খ্রিস্টানরাও থাকে, না খেয়ে ইহুদিরাও থাকে। তাহলে হিন্দুদের সিয়াম পালন, হিন্দুদের যে উপবাস থাকা আর মুসলমানদের সিয়াম রাখা এক নয়, তারাও না খেয়ে থাকে, ইহুদিরাও না খেয়ে থাকে, খ্রিস্টানরাও না খেয়ে থাকে, তারা এটাকে উপোস বলে। রোজা শব্দের অর্থ উপোস থাকা, আর সিয়াম শব্দের অর্থ আল মানাহু আল ইমসাক, সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। তাহলে উপোস থাকা আর বিরত থাকা শব্দটি এক নয়। ওলামায়ে কেরামরা
সিয়ামের অর্থ করেছেন আসিয়ামুল লগাতান আল ইমসাক, সিয়াম হচ্ছে বিরত থাকা। ওলামায়ে কেরামদের মধ্যে দুইজন আলেম এর খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছে, একজন হচ্ছে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা, আর একজন হচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি হচ্ছে ইমসাক। সিয়াম হচ্ছে ইমসাক, বিরত থাকা, মাখসুসিন ফি জামানি মাখসুসিন আন শাইইন মাখসুসিন বিশশারাইতি মাখসুসা। দুইজন ইমাম বলেছেন, দুইজন প্রখ্যাত আলেম তারা বলেছেন যে সিয়াম হচ্ছে ওই বিষয় যেটা হচ্ছে বিরত থাকা, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কিছু শর্ত সাপেক্ষে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সেটা সম্পর্কে আবার অন্যান্য ওলামায়ে কেরামরা বলেছেন আল ইমসাক আনিল আকলি ওয়াশুরবি ওয়াগিশিয়ানিন নিসাই ওয়াসাইরুল মুফাত্তারাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়াতি তানিয়াতি তাকাররুবু ইলাল্লাহি আযজা ওয়াজাল। সিয়াম হচ্ছে বিরত থাকা, কি থেকে বিরত থাকা, আনিল আকলি খাবার থেকে, ওয়াশুরবি পানীয় থেকে, খাদ্য থেকে বিরত থাকা, পানীয় বস্তু থেকে বিরত থাকা, এবং গিশিয়ানিন নিসা স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা। আর তারপরে বলছেন ওয়াসাইরিল মুফাত্তারাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। পৃথিবীর বুকে সিয়াম ভঙ্গকারে যতগুলো বিষয় আছে সমস্ত বিষয় থেকে বিরত থাকা, কখন থেকে, মিন তুলুইল ফাজরি ফজর থেকে শুরু করে নিয়ে মিন গুরু ইলা গুরু বিশামসি, সেটা হচ্ছে বেলা ডুবা পর্যন্ত, বেলা অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত যে ব্যক্তি বিরত থাকে খাদ্য থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে, কিসের জন্য, বিনিয়াতি তাকাররুবু ইলাল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে নিয়াতে। কেউ যদি খাদ্য পানি এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকে সেটাইকে সিয়াম বলা হয়। কেউ যদি সিয়াম পালন করে তাহলে কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি আমি মেশকাতে যদি খোলেন মেশকাতে আপনি পেয়ে যাবেন হাদিস নম্বর 1959 নম্বর হাদিস আপনি মেশকাতে পেয়ে যাবেন। আর যদি আপনি মেশকাতের সিয়াম অধ্যায়ে পেয়ে যান তাহলে 4 নম্বর হাদিস খুঁজে পেয়ে যাবেন, হাদিসটি বুখারী মুসলিম উভয়ে বর্ণনা করেছেন, যে হাদিসটি সবচাইতে সিয়ামের ব্যাপারে প্রসিদ্ধ হাদিস। আন আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাঈফুল হাসানাতু বিআশরি আমথালিহা ইলা সাবঈ মিয়াতি দঈফিন। আল্লাহ রাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল, সেরা সালাত হোক, সেরা যাকাত হোক, সেরা হজ হোক, সেরা দান হোক, সেরা খয়রাত হোক, মানুষের সাথে ভালো ব্যবহার করা হোক, পিতামাতার সাথে সৎ ব্যবহার হোক, পৃথিবীর বুকে যত ভালো আমল আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের যত নেক আমল আছে, ভালো আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ইউদাঈফু, বাড়িয়ে দিবেন, বাড়াতেই থাকবেন। কেমন বাড়াবেন এই ভালো কাজগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইউদাঈফুল হাসানাতু বিআশরি আমসালিহা, সেটা 10 গুণ বাড়িয়ে দিবে, 10 গুণ বাড়িয়েই শেষ করবে না, আশরি আমসালিহা 10 গুণ বাড়াবেন, 10 গুণ বাড়িয়েই শেষ করবেন না, ইলা সাবঈ মিয়াতি দঈফিন, বরং এইটাকে বাড়াতে বাড়াতে 700 গুণ থেকে আরো বাড়িয়ে দিবেন, 700 গুণ করে দিবেন অথবা আরো বাড়িয়ে দিবেন। প্রত্যেকটি আমল, সিরা সালাত হোক, যাকাত হোক, দান হোক, খয়রাত হোক, একটা করলে ভালো আমল, 10টা দিবেন অথবা 700টা দিবেন অথবা তার চাইতে বাড়িয়ে দিবেন। কেউ যদি 1 টাকা দান করে সেটা 10 টাকা সমান সব অথবা 700 টাকা সমান সব অথবা তার চাইতে বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন, আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, কি বলছেন, ইল্লা সাওম, কিন্তু সিয়াম না, সিয়াম পালন করলে, রোজা পালন করলে কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নাই। কেন, তাই বলে কি কোনো নেকি দেয়া হবে না, কি নেকি দেয়া হবে, এবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি,
সিয়াম বান্দা আমার জন্য পালন করেছে, সিয়ামের নেতৃত্বে সিয়ামের সবটা সিয়ামের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ হাতে দেব। সেটা কত টাকা, কতটুকু নেকি, কি পরিমাণ নেকি, কি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আবারও বলছি আপনারা যারা জুমার সালাতে এসেছেন দুই হাঁটু তুলে যারা বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু তুলে বসতে নিষেধ করেছেন, শুনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় দুই হাঁটু তুলে বসতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, সিয়ামের সব সিয়াম দেব না, 700 গুণ বাড়াবো না, বরং সিয়াম ছাড়া অন্যান্য নেকিগুলো বাড়িয়ে দিব। সিয়ামটা আমি কি করব, সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু লি ওয়ানা আজসি বিহি, সিয়াম আমার জন্য বান্দা রেখেছে আর আমি তার নেকি আমি নিজ হাতে প্রদান করব। যদি বলে এখন যদি বাংলাদেশ সরকার প্রধান যদি বলে এই পুরস্কারটা তোমরা দিবে না, কোনো মন্ত্রীকে দিতে পারবে না, কোনো এমপি দিতে পারবে না, কোনো চেয়ারম্যান দিতে পারবে না, ওই জায়গায় গিয়ে পুরস্কারটা আমি দেব, কি দেবে এটা দরকার নাই, কিন্তু প্রধানমন্ত্রী এসে যদি পুরস্কার দেয় তার মূল্যটা কতটুকু হবে, আর যদি গ্রামের চেয়ারম্যান দেয় পুরস্কার তার মূল্য কতটুকু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়ামের ব্যাপারটা অন্য ব্যাপার, এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করব। কেন প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু, এই কারণেই আমি প্রদান করব, যারা সিয়াম পালন করেছে তারা বিরত থেকেছে শাহওয়াতাহু মনের চাহিদা, শাহওয়াতাহু শব্দ হচ্ছে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা কতটুকু আছে এই ব্যাপারে একটি কোরআনের আয়াত এসেছে, সূর আল ইমরানের 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করেছেন, মানুষের চাহিদা মোতাবেক তৈরি করেছেন, আর মানুষের লোভ থাকবেই, সেটা হচ্ছে প্রথম হচ্ছে নারীর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনান নিসাই ওয়াল বানিন, সন্তানের প্রতি মানুষের লোভ আছে, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদদা, গচ্ছিত স্বর্ণরূপা, এরকম অনেকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শাহওয়াতকে যারা ত্যাগ করবে, শাহওয়াত হচ্ছে মনের চাহিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন যে হুজিবাতি নার বিশাহওয়াত, জাহান্নামকে আমি বেষ্টন করে রেখেছি শাহওয়াত দিয়ে, শাহওয়াত মনের চাহিদা দিয়ে আমি জাহান্নামকে বেষ্টন করেছি। যে বেশি মনের চাহিদা মোতাবেক চলবে, যে বেশি মানুষের ইচ্ছা মতো চলবে, মানুষের মধ্যে দুইটি বিষয় কাজ করে, একটি হচ্ছে বিবেক, বিবেক চাই সব সময় নিজেকে কন্ট্রোল করে রাখতে, বিবেক বলবে না এটা করা যাবে না, এটা অন্যায় করা যাবে না, এটা খারাপ করা যাবে না, এই কাজটি করো না, আর মানুষের মধ্যে মনের চাহিদা, যেটা মন আছে মন চাইবে যা ইচ্ছা তাই করতে, এই মনের চাহিদা মতো যারা চলেছে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর মনের চাহিদাকে যারা দমিয়ে রাখতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন ইয়াদাত শাহওয়াতাহু, তারা সিয়াম পালনকারীরা কি করেছে, শাহওয়াতকে দমিয়ে রেখেছে, শাহওয়াত থেকে বিরত থেকেছে, এই কারণে আমি কি করব, নিজ হাতে পুরস্কার দেব। শাহওয়াত কিভাবে যে মানুষ এই রমজানে শাহওয়াতের লোভে পড়ে যায়, সারা বছর যারা ব্যবসা করে তারা মুখিয়েই আছে যে এইবার রমজানে কাপড় বিক্রি করে আমি বেশি লাভবান করে ফেলবো, সারা বছরে যে জিনিসের দাম নাই তার চাইতে দুই গুণ দাম বেশি করে ফেলেছে রমজান আসার আগেই। অনেক ব্যবসায়ীরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে এই রমজানে এবার ব্যবসা যা করার করেই নেব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদা কি করেছে, ইয়াদাহু শাহওয়াতাহু, তারা তাদের মনের চাহিদা শাহওয়াত লোভ লালসাকে ছেড়ে দিয়েছে এই রমজানে। এই জন্য দেখবেন মিডল ইস্টের দেশগুলোতে রমজান মাসে জিনিসের দামকে কমানো হয়, আর আমার দেশে আপনার দেশে রমজান মাসের মজুদদাররা সম্পদকে মজুদ করে, মালকে মজুদ করে, নিত্য প্রয়োজনীয় জিনিসকে মজুদ করে এর দামকে বাড়িয়ে দেওয়া হয়। আগে থেকেই যারা ব্যবসা করে মালের মধ্যে বিষ তথা ফরমালিন মিশিয়ে মালকে আগে থেকেই মানুষের বিষ খাইয়ে দিচ্ছে, এই পদ্ধতিটাও তৈরি করেছে কাপড়ের ব্যবসায়ীরা, অন্যান্য মাসে যে কাপড়টির দাম
400 টাকা সেই কাপড়টা 1000 টাকার উপর বিক্রি করার জন্য আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এটা হচ্ছে মনের চাহিদা। এই মনের চাহিদা থেকে যারা দমন করতে পারে নাই, তাদের সিয়ামে অন্তত কোনো কাজ তাদের নাই। বরং যারা দমন করতে পেরেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াদাউ তায়াদাউ শাহওয়াতাহু, তারা লোভ লালসাকে দমিয়ে রেখেছে, নিজের শাহওয়াতকে দমিয়ে রেখেছে। ওয়াত্তাআমাহু, খাদ্য থেকে তারা বিরত থেকেছে। তাহলে লোভ বামনের চাহিদা থেকে দূরে থেকেছে এবং খাদ্য থেকে বিরত থেকেছে। মিন আজলি, কিসের জন্য? শুধু আমার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ভয়ে তারা লোভ থেকে দূরে থেকেছে, খাদ্য থেকে দূরে থেকেছে। সামনে খাবার ছিল, সামনে পানীয় বস্তু ছিল, পিপাসায় এই গরমকালে, এই গ্রীষ্মকালে মানুষের পিপাসায়, মানুষের ক্ষুধায় বুকের ছাতি ফেটে যায়, তারপরেও খাদ্য সামনে, মুখ ভর্তি খাদ্য, মুখ ভর্তি রুচি, পেট ভর্তি ক্ষুধা, আর পকেট ভর্তি টাকা, বাড়ি ভর্তি খাবার থাকা সত্ত্বেও সেই ব্যক্তি খায় না। আর মনের চাহিদা অন্যান্য বিষয়গুলো থেকেও, লোভ লালসা থেকেও দূরে থাকতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিসের জন্য? মিন আজলি, আমার উদ্দেশ্যে, আমার জন্য। এই কারণে আমি কি করেছি? এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি সিয়ামের পুরস্কার আমি নিজ হাতে তাকে প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন লিসাইমি ফারহাতান, সিয়ামদের জন্য, রোজাদারদের জন্য, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটি খুশির সময় আছে। একটি খুশির সময় হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি হচ্ছে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকার পর সন্ধ্যার পরে যখন ইফতার করতে আসে তখন। আর একটি আছে এই ফিতির বলতে রোজা ভাঙ্গা বা নাস্তার সময় সারা বছর, সারা মাস সিয়াম পালন করার পর ফাইনাল একটা ইফতার আছে। এই ইফতার হচ্ছে ঈদুল ফিতরের, এই রমজান মাসের শেষ দিন অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখে ফাইনাল যে একটা ইফতার হয় সেটাকে ঈদুল ফিতির বলা হয়। এই ঈদুল ফিতরের সময় আনন্দ, অথবা দৈনিক সিয়াম রাখার পর সন্ধ্যার সময় খাদ্য সামনে নিয়ে যে আনন্দ, এই একটা খুশি। আর একটা খুশি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর তার রবের সাথে সাক্ষাৎ যেদিন হবে কিয়ামতের ময়দানে সেটা হচ্ছে একটা বিশাল খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খুশির সময় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বলেছেন লা খালুফি ফামি সাহিমি তার আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ আসে এই মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। আতিয়াবু ইনদা রিহিল মিস্ক, মিস্কে আম্বারের চাইতে, সুগন্ধিযুক্ত এই আম্বারের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তাই বলে আপনারা ব্রাশ করা বন্ধ করে দিবেন, তাই বলে দিনে মেসাক করা বন্ধ করবেন, এইটা নয়। যে মেসাক না করে দাঁতের মধ্যে ময়লা রেখে মুখে দুর্গন্ধ বানাবেন, এই দুর্গন্ধ নয়, বরং ক্ষুধার কারণে, পিপাসার কারণে পেট থেকে গ্যাস তৈরি হয়ে যে গন্ধটা বাইর হয় এই গন্ধ, মুখ অপরিষ্কার রেখে যে গন্ধ বাইর হয় এই গন্ধ নয়। এই জন্য সিয়াম অবস্থায়, আবার বলছি সিয়াম অবস্থায় যারা ব্রাশ করতে চান বা মেসাক করতে চান অবশ্যই তারা করতে পারবেন। ওলামায়ে কেরামরা বলছে মেসাক করার মধ্যে কোনো সমস্যা নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি করে? মানুষকে ঢাল হিসাবে রক্ষা করে জাহান্নাম থেকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, কঠিন বিপদের দিন, যেদিন মা তার সন্তান থেকে পালন করবে, পিতা তার সন্তান থেকে পালন করবে, যেদিন কেউ কথা বলতে পারবে না, যেদিন মাথার মানুষের ছাতি ফেড়ে যাবে, যেদিন কেউ কারোর উপকারে আসবে না, যেদিন শিশুরা টেনশন করতে করতে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে, যেদিন আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, মূসা আলাইহিস সালাম কথা বলতে পারবে না, সেদিন কারোর কথা বলার কেউ থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম আমাকে আপনাকে ঢালের মধ্যে, ঢাল হিসাবে রক্ষা করবে। এই সিয়াম, আসসিয়ামু জুন্নাহ, ওয়াসসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল হিসাবে রক্ষা করবে। ওয়াইদা কানা ইয়াউমু
সামিআহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যে ব্যক্তি সিয়াম পালন করে করবে সেই দিন যেন সে কোনরূপ মানুষের সাথে হই হুল্লোড় না করে, অশ্লীল বাক্য ব্যবহার না করে, চিল্লা চিল্লি না করে, উচ্চবাচ্য শব্দ ব্যবহার না করে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইং সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী রুউন সাঈমুন। তারপরে কোন ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করতে আসে, তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে অথবা তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়, তারপরেও সে যেন বলে যে হে ব্যক্তি, আমি তো রোজাদার, আমি তোমার সাথে কি ঝগড়া করতে প্রস্তুত নই, আমি সিয়াম আছি, আমি রোজাদার, রোজাদার ব্যক্তি আমি ঝগড়া করতে রাজি নই, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। এই হাদিসটি বর্ণনা করেছেন মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, মেশকাতের হাদিস নম্বর 1959 নম্বর হাদিস। আপনারা এই হাদিসটি খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি 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 সিয়াম পালন করার তৌফিক দান করুন। রমজান মাসে তো সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের সবার জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আর বাকিও আমরা অন্যান্য সময় নফল এবং তার সাথে সাথে সুন্নাত সিয়ামগুলো নিয়মিত পালন করব, কেননা সিয়াম এমন একটি ইবাদত যা আমাকে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আমাকে আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে পুরস্কার নেওয়ার সুযোগ করে দিবে এবং রায়্যান নামক জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করার সুযোগ করে দেবে শুধুমাত্র সিয়ামে। আরেকটি হাদিস আছে জানাবান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, أن رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفيان। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম এবং কোরআন এই দুইটা মানুষের জন্য কিয়ামতের ময়দানে সাফায়াত করবে। আর এই শক্তিশালী দুইটা সাফায়াত এর জিনিস, শক্তিশালী দুইটা সাফায়াত করবে, পাওয়ারফুল সাফায়াত, যে সাফায়াত আমার আপনাকে বিপদের দিন করবে সেটা হচ্ছে কোরআন এবং সিয়াম। আমি এটা পালন করি, কোরআন বেশি বেশি পড়ি, কোরআন শিক্ষা করি। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন শিক্ষার জন্য আমরা ব্যাধিব্যস্ত হই, অন্যান্য শিক্ষার জন্য যেভাবে ব্যাধিব্যস্ত হই তার চাইতে ব্যাধিব্যস্ত হওয়া উচিত, তার চাইতে বেশি চেষ্টা চালানো উচিত কোরআন শিক্ষার জন্য, সেটা আমরা করি না। আসুন আমরা সবাই কোরআনকে শিখার জন্য চেষ্টা করি। আরেকটি পাওয়ারফুল সাফায়াতের নাম হচ্ছে সিয়াম, পাওয়ারফুল সাফায়াত। আর আমরা কি করি, এই দুইটাকে না ধরে আমরা ধরার চেষ্টা করি পীর বাবার কাছে। কোনো পীর দাবি করছে আমি জাহাজের মাধ্যমে তোমাকে নিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে আসব, কেউ বলছে যে না তোমাকে আমি সাথে করে নিয়েই জান্নাতে যাব, আর ওর নিজের জান্নাতে যাওয়ারই সিওরিটি নেই, বলে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পীরের দরগায় নজর নিয়াজ নিয়ে আমরা সাফায়াতের জন্য ধর্ণা ধরি, ওগুলো বাদ দিয়ে শক্তিশালী পাওয়ারফুল সাফায়াতের কারীর নাম হচ্ছে কোরআন, পাওয়ারফুল সাফায়াতকারীর নাম হচ্ছে সিয়াম। আসুন আমরা কোরআন এবং সিয়ামের মাধ্যমে সাফায়াত কামনা করি। কোরআন এবং সিয়াম দুজনেই সাফায়াত করবে। কোরআন বলবে লিল আব্দি, প্রত্যেক বান্দার জন্য, ইয়াকুলু আস-সিয়ামু আই রব্বি ইন্নি মানাতুহু ত্বামা ওয়াশ-শাহওয়াতা শাহওয়াতি বিন-নাহারি। সিয়াম বলবে যে হে আমার রব, আমি একে এই লোকটাকে আমি দিনের বেলায় খাদ্য থেকে দূরে রেখেছি, দিনের বেলায় একে খাবার খেতে দিই নাই, খাবার থাকা সত্ত্বেও একে খেতে দিই নাই, আর শাহওয়াত মনের চাহিদা তার ছিল এগুলো থেকেও সে বিরত থেকেছে, আল্লাহ তাকে আমি মনের চাহিদা অর্থাৎ শাহওয়াত থেকেও বিরত রেখেছি, কি করো হে আমার রব, ফায়ুশাফিনি ফিহি, আমার সাফায়াত তুমি গ্রহণ করো, এর পক্ষে আমি সাফায়াত করছি। তাহলে সিয়াম আমার পক্ষে সাফায়াত করবে। আসুন আমরা সিয়ামকে, সিয়ামের ব্যাপারে যত্নবান হই, যাতে সিয়াম কবুল হয় সেই বিষয়গুলো আমরা ধরে নিই। আসুন তারপরে ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নাউম নাউমা ফিল বিল লাইলি, হে আমার রব, আমি এই লোকটিকে কি করেছিলাম, রাত্রির বেলায় এই ব্যক্তিকে আমি ঘুমাতে দিই নাই, কোরআন তেলাওয়াত করেছে, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে এবং কোরআন তেলাওয়াত করেছে, হে আমার রব, ইশফিনি ফিহি, হে আমার রব, আমার শাফাত তুমি এই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করো, আমি এই ব্যক্তির সুপারিশ করছি। সুপারিশ ধরতে চান, রোজার ব্যাপারে যত্নবান হন, কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের দিন সুপারিশ দরকার, তাহলে আপনি কোরআনের ব্যাপারে যত্নবান হন, সিয়ামের ব্যাপারে যত্নবান হন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ফায়ুশাফিআনি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুজনেরই শাফাত গ্রহণ করবে, কোরআনেরও গ্রহণ করবে, সিয়ামেরও গ্রহণ করবে। হাদিসটি বাইহাকি বর্ণনা করেছে ফি শাবিল ঈমানের মধ্যে, এই হাদিসটি সহি হাদিস, সব উলামায়ে কেরামরা সহি বলেছেন। মিশকাতের হাদিস নম্বর 1963 নম্বর হাদিস আপনারা যদি খুঁজতে যান তাহলে পেয়ে যাবেন। সিয়ামের ব্যাপারে আরেকটি হাদিস বলেই শেষ করবে ইনশাআল্লাহ, যেহেতু আজকে প্রথম এসেছি, আর দু এক মিনিট সময় নিলে আপনারা রাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ابي هريره رضي الله عنه বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর, যে ব্যক্তি সিয়াম পালন করেছে, যে ব্যক্তি সকাল থেকে ভোর থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, মাল্লাম মিয়াদা পাওলা জোর, সে ব্যক্তি কি করে নাই, খারাপ কথা হতে বিরত থাকে নাই, গীবত থেকে বিরত থাকে নাই, গালি দেওয়া থেকে বিরত থাকে নাই, মিথ্যা কথা হতে বিরত থাকে নাই, মিথ্যা কথা বলে ব্যবসা থেকে বিরত থাকে নাই, মানুষের ফাঁকি দেওয়া থেকে বিরত থাকে, বলে আমালা বিহি, তারপরে খারাপ কাজ থেকেও বিরত থাকে নাই, তাহলে খারাপ কথা থেকেও বিরত থাকে নাই, অন্যায় কাজ থেকেও বিরত থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা লিল্লাহি, তার জন্য কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রয়োজন নাই, লাইসা লিল্লাহি হাজাতুন, কোনো দরকার নাই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খাদ্য থেকে আর পানি থেকে বিরত থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা হিন্দুর মতো উপোস করি না, আমাদেরকে বিরত থাকতে হয়, শুধু খাদ্য পানি থেকে নয়, অন্যায় অপরাধ জুলুম যত রকমের পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যে ব্যক্তি বিরত থাকতে পারবে তারই সিয়াম কবুল হবে, যে সবগুলোর কথা ইতিপূর্বে বললাম এই সবগুলো, এবং তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, মিশকাতের হাদিস নম্বর 1903 নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন, মূল মিশকাতের এবং হাদিস একাডেমির নাম্বার একই, আপনারা এই হাদিসে পেয়ে যাবেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসসিয়ামু লাইসা মিনাশ শারাবি লাইসা মিনাত তাআমি ওয়াস শারাবি, সিয়াম তাহাকে বলে না যে শুধু খাদ্য এবং পানীয় বিরত থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বল বরং ওয়ালাকিন ওয়ালাকিন মিনাল কিযবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি, সিয়াম ওহাকে বলা হয় খাদ্য থেকে পানি থেকে তো বিরত থাকবেই, সাথে সাথে ওয়ালাকিন মিনাল কিযবি মিথ্যা থেকে বিরত থাকবে, যত রকমের মিথ্যা আছে সমস্ত মিথ্যাকে পরিহার করবে, ত্যাগ করবে, আর ওয়াল বাতিলি যত রকমের বাতিল কাজ আছে, অবৈধ কাজ আছে, খারাপ কাজ আছে, এই খারাপ কাজ থেকে বিরত থাকবে, আর ওয়াল লাগবি, লাগবি মানে হচ্ছে অসার কাজ, লাভ লাগবি মানে যেগুলো অপ্রয়োজনীয় কাজ, যেগুলো দুনিয়াতে উপকার হয় না আখেরাতে উপকার হয় না, এই ধরনের কাজ থেকে বিরত থাকে, এটার নাম হচ্ছে সিয়াম। যারা এইভাবে সিয়াম পালন করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিজ হাতে পুরস্কারের ব্যবস্থা করবেন এবং তাদের থেকে জাহান্নামকে 500 বছরের দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করে নাও এবং সিয়ামকে সুন্নাত মোতাবেক পালন করার তুমি